সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 বাংলা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট থ্রির সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চলো বেশি দেরি না করে আমরা প্রশ্নপত্র দেখি এবং এই প্রশ্নপত্রে দেওয়া সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এই ভিডিওটিতে এক এক করে দেখে নেব। তো এখানে প্রথমে এক নম্বর দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মানে এক নম্বর করে ছটি প্রশ্নের জন্য ছ নম্বর দেওয়া আছে। একের একের প্রশ্নে বলা হচ্ছে যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে, সেটি হলো মাধ্যাকর্ষণ প্রবণতা না সন্তরণ নিয়ম? সন্তরণ নিয়ম। তো যে বৈজ্ঞানিক কারণে আপেল মাটির দিকে দৌড়ায় সেটি হচ্ছে মাধ্যাকর্ষণ। এরপর দেওয়া আছে ড্যাশ ঘরে পাঠায় আলপথ, এখানে কিষাণকে পথিককে না হাঁটুরিকে? তো উত্তর হবে কিষাণকে ঘরে পাঠায় আলপথ, এখানে শূন্যস্থানে বসবে কিষাণকে। এরপর একে তিনে দেওয়া আছে সঠিক বানানটি চিহ্নিত করে, এখানে তিনটে শীর্ষ বানান দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে তারপর সহায়দেরকে পেট করে মধুর সহায়দের শীর্ষ। এরপরের প্রশ্ন হচ্ছে একের চারের প্রশ্ন, হেসে খেলে শব্দদ্বৈতটি ড্যাশ শব্দ যোগে তৈরি, সমার্থক প্রায় সমার্থক না বিপরীতার্থক? তো হেসে খেলে এই শব্দ দ্বৈতটি প্রায় সমার্থক শব্দ দিয়ে তৈরি, তো শূন্যস্থানে বসবে প্রায় সমার্থক। একের পাঁচের প্রশ্ন হচ্ছে নিয়মিত অর্থ শব্দ দ্বৈতের উদাহরণ হলো মিনিটে মিনিটে, গলায় গলায় না ঘন্টায় ঘন্টায়? তো নিয়মিত অর্থ অর্থ শব্দ দ্বৈত হচ্ছে ঘন্টায় ঘন্টায়। একের ছয়ের প্রশ্ন, হরিণ শব্দটি যৌগিক শব্দের উদাহরণ, যৌগ রূঢ় শব্দের উদাহরণ না রূঢ় শব্দের উদাহরণ? তো হরিণ শব্দটি হচ্ছে রূঢ় শব্দের উদাহরণ। এরপরের প্রশ্ন হচ্ছে দুয়ের দাগে একটি বাক্যে উত্তর দাও, এক ইন্টু ছয় সমান সমান ছয়। দুয়ের একের প্রশ্ন হচ্ছে অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? তো উত্তর হবে বিশাল মেঘের অধিকারে হয়েও পুরন্দর চৌধুরী মেঘ নিয়ে আকাশে আকাশে ঘুরবেন আর সবকটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে বৃষ্টি নেবার প্রস্তাব দেবেন, তাই অসীমা পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে। তো এরপরের প্রশ্ন হচ্ছে দুয়ের দুয়ের দাগে কাজী নজরুলের গান পাঠ্যাংশে নজরুল ব্যতীত কোন মনীষীর নাম পেয়েছ? তো কাজী নজরুলের গান পাঠ্যাংশে নজরুল ব্যতীত নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম পেয়েছে। এরপর দুই আর তিনের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তো স্মৃতিচিহ্ন কবিতাটি আলো ও ছায়া কাব্যগ্রন্থের কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন দুই আর চারের দিকে, ভারতের জাতীয় মন্ত্রটি কার লেখা? তো ভারতের জাতীয় মন্ত্রটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এরপর দুই আর পাঁচের প্রশ্ন, হোটেলওয়ালার জন্মদিনের ভোজের তালিকায় কি ছিল? তো হোটেলওয়ালার জন্মদিনের ভোজের তালিকায় ছিল ভুনি খিচুড়ি, হরিণের মাংসের কোরমা, পায়েস ও স্বর্গের সুরুয়া ইত্যাদি। এর পরের প্রশ্ন হচ্ছে এখানে দুই আর ছয়ের দেখা, সং কেন পোস্ট অফিসে যায়? তো উত্তর হবে সং লটারির টিকিট কাটতো, তাই লটারি জেতার খবর খবরের কাগজে দিয়েছে কিনা তা জানার জন্য পোস্ট অফিসে পোস্টমাস্টারের কাছে যেত। এর পরের প্রশ্ন আমরা দেখবো তিনের দেখা, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মানে হচ্ছে তিন নম্বর করে তিনটি প্রশ্ন জন্য ন নম্বর এখানে দেওয়া আছে। তিনের একের প্রশ্ন, পুরন্দরের তৈরি গোলকটিকে এয়ারটাইট রাখতে হয় কেন, এতে কোন ধাতু রয়েছে? আমরা উত্তর লিখবো, পুরন্দরের তৈরি গোলকটিকে এয়ারটাইট রাখতে হয় কারণ ওই গোলকটি বায়ুর জলীয় বাষ্পের সংস্পর্শে এলে উত্তপ্ত হয়ে পড়ে আর জলের সংস্পর্শে এলে এতে এতটাই উষ্ণতা সৃষ্টি হয় যে নিমেষে বরফ বাষ্প হয়ে যায়, তাই একে এয়ারটাইট বা বায়ু নিরুদ্ধ রাখতে হয়। এরপর পরের পাড়ের প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে পুরন্দর চৌধুরীর তৈরি গোলকটিতে মার্কারির সঙ্গে আরও 11টি ধাতু মেশানো হয়েছে। ওকে, তো এরপরের প্রশ্ন আমরা দেখবো এখানে তিনের দুইয়ের দাগে, মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম স্মৃতিচিহ্ন কবিতায় কবি কাদের কেন মূঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন? আমরা উত্তর লিখবো, যারা ভেবেছিল তাদের নাম বিশাল অক্ষরে ইট পাথরের সৌধের মধ্যে চিরদিনের জন্য লেখা থাকবে তাদেরকেই কবি মূঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন। পরের পাঠের উত্তর হবে, সমাজের একদল লোভী ও আত্মস্বার্থ সর্বস্ব মানুষ নিজেদের নামকে চিরকালব্যাপী স্বর্ণাক্ষরে খোদাই করে রাখতে চায় অপরের মঙ্গলের কথা চিন্তা না করে, এরা কেবল নিজেদের নামের আকাঙ্ক্ষা করে বলে কবি তাদের মূঢ় বলেছেন। আর এই মূঢ়রা নিজেদের নাম অক্ষুণ্ণ রাখতে ইট কাঠ পাথরের স্মৃতিসৌধে নাম খোদাই করে রেখেছিল, কিন্তু মহাকালের অমোঘ নিয়মে তা ভগ্নস্তূপে পরিণত হয়েছে, তাই বলা হয়েছে তাদের মনস্কামনা ব্যর্থ। এরপরের প্রশ্ন হচ্ছে এখানে তিনের তিনের দাগে, হোটেলওয়ালা দেখতে কেমন ছিল, সে সোনাটিয়াকে কীভাবে সাহায্য করেছিল? তো প্রশ্নের উত্তরে আমরা লিখব, হোটেলওয়ালার মুখে ছিল ঝুলো গোফ আর থুতনি ঢাকা ছিল ছায়রাঙা দাড়িতে, তাকে হঠাৎ দেখলে মনে হবে সে বুঝি সদ্য ধোপা বাড়ি থেকে ফিরেছে। এরপর আমরা লিখব সে কীভাবে সোনাটিয়াকে সাহায্য করেছিল। তো উত্তর আমরা লিখব, হোটেলওয়ালা সোনাটিয়াকে খুব সাহায্য করেছিল, সে নিজের হোটেলে তাদের থাকা খাবার ব্যবস্থা করে, বিনিময়ে সোনাটিয়াকে তার হোটেলের কিছু কাজ করে দিতে হতো। সোনাটিয়াকে নিজের ছেলেমেয়ের মতো আগলে রেখেছিল হোটেলওয়ালা, তারা যাতে বিপদে আপদে না পড়ে, এমনকি তাদের যাতে মন খারাপ না হয়
সেদিকেও ছিল তার সতর্ক দৃষ্টি। এর পরের প্রশ্ন রয়েছে, চারের দাগে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করার প্রশ্নের মানে হচ্ছে চার নম্বর। চারের একের প্রশ্ন দেওয়া আছে, বিদ্যালয় পত্রিকায় তোমার লেখা মুদ্রিত হওয়ার অভিজ্ঞতা, এ বিষয়ে একটি রচনা লিখতে হবে। চারের দুয়ে রয়েছে, তোমার প্রিয় কবি। তো আমরা এখানে আমার প্রিয় কবি এ বিষয়ে একটি রচনা এখানে লিখব। তোমরা লিখেছি কি, আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন 7 মে 1861 খ্রিস্টাব্দে। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন। কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। কবির প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয় 15 বছর বয়সে। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, কড়ি ও কোমল, মানসী, সোনার তরি, চিত্রা, চৈতালী, নৈবেদ্য খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, বলাকা, পুরবী, পুনশ্চ, মহুয়া, পরিবেশ, সেজুতি, আকাশ প্রদীপ, নবজাতক, সানায়, রোগশয্যায়, জন্মদিনী, শেষ লেখা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন, শুধু প্রথম ভারতীয় হিসাবে নয়, প্রথম এশীয় হিসাবেও। দীর্ঘকাল একনিষ্ঠভাবে বাংলা সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করে কবি 1941 খ্রিস্টাব্দে 7 আগস্ট 1348 বঙ্গাব্দ 22 শ্রাবণ অন্তিম বিশ্রাম গ্রহণ করেন। যার সাহিত্য ও কবিতার হৃদয়কে দোলা দেয়, প্রাণকে সজীব করে তোলে, তিনি নিঃসন্দেহে আমার প্রিয় কবি। তো এভাবে আমরা এই প্রবন্ধ রচনাটিকে লিখলাম এবং এরই সাথে শেষ হলো ক্লাস 7-এর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র সেকেন্ড ইউনিট টেস্টের এটি নমুনা প্রশ্নপত্র সেট 3। এবং এই সেট 3 সমস্ত প্রশ্নগুলির উত্তর এখানে করে দেওয়া হয়েছে। প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের কোনো নমুনা প্রশ্নপত্র এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।